যারা আসলে ডিপ্লোমাতে ভর্তি হয়, আমার পরামর্শ হচ্ছে তারা ক্যাম্পাসটাকে আগে দেখবে, কোন ক্যাম্পাসটা সুন্দর বা কোন ক্যাম্পাসে এসে 4 বছর কাটাবে। যারা ডিপ্লোমাতে ভর্তি হয় আসলে না জেনেই ভর্তি হয়ে যায় আমার মতো, আর ক্যাম্পাস যদি দেখে ভর্তি হতে হয় আমার মনে হচ্ছে কুমিল্লাকে এই সবাই প্রায়োরিটি দিবে। অন্যান্য পলিটেকনিক আছে, কুমিল্লাটা অনেক সুন্দর পলিটেকনিক্যাল, তার সেট আপ, তার পরিবেশ, এবং এখানে যে আপনার পড়াশোনা সব কিছু মিলে আপনার খুব সুন্দর একটা ইনস্টিটিউট হচ্ছে কুমিল্লা পলিটেকনিক্যাল। দেখতেই পাচ্ছেন আপনারা, মন জুড়িয়ে যাওয়ার মতো একটি পলিটেকনিক্যাল এটা, অনেক সুন্দর নির্মূল এবং চা গাছপালা দিয়ে পরিবেষ্টিত এই পলিটেকনিক্যালটি। যদিও বাংলাদেশে এখন টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে পলিটেকনিক্যালটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এখানে যারা ভর্তি হয় 4 বছর শেষ করার পরে তারা এখান থেকে বের হওয়ার পরে তারা বেকার বসে থাকতে হয় না, কোনো না কোনো তার বাস্তবিক জীবনে কাজ শেখা হয়ে যায় আর সেই কাজটাকে তার বাস্তবিক জীবনে কাজে লাগাইতে পারে। আর যে কোনো সেক্টরে সে নিজেকে জড়িয়ে নিতে পারে জবের সেক্টরে। আর অন্যান্য ক্ষেত্রে যদি জেনারেল শিক্ষার কথা যদি বলি, কারণ বাস্তবিক জীবনের কোনো কাজের অভিজ্ঞতা না থাকার কারণে তারা কিন্তু আসল কোথাও জবে এত তাড়াতাড়ি জয়েন হতে পারে না। বাট ডিপ্লোমা হোল্ডার হিসেবে আমি যদি বলি, এখানে আপনার একটা ডিপ্লোমা হোল্ডার হিসেবে সে এখান থেকে বের হওয়ার সাথে সাথেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে অফার আসে জবের, তার জবের কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন না, কারণ সে 4 বছর হলেই তার বাস্তবিক জীবনে কাজগুলো সে করেই যাচ্ছে, যে কারণে এখান থেকে সে তার সরাসরি জবে যুক্ত হয়ে যেতে পারতেছে। আর যারা নতুন স্টুডেন্ট আছেন, যারা এসএসসি পাস করছেন এই লেভেলের, আমি তাদেরকে বলবো আপনারা যদি অনার্স মাস্টার করতেও চান, ওইটা পাশাপাশি আপনি ডিপ্লোমাটা যদি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার যে কোনো একটা জবে আপনি ঢুকে যেতে পারবেন। যে কোনো একটা জবে ঢোকার সাথে সাথে আপনি আপনার ক্যারিয়ারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, আমি এটি পরামর্শ দিব। আর ডিপ্লোমা হোল্ডার হিসেবে যে কোনো জায়গায় জব করার সুযোগ তো পাচ্ছি। এখানে বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টগুলিতে আপনি করতে পারেন, অ্যাডমিশন নিতে পারেন।